আজ 10 তারিখ, 10ই জানুয়ারি 2022 সোমবার। আবহাওয়ার কিছু পরিবর্তনের জন্য চলে এলাম আপনাদেরকে আবহাওয়ার আপডেট দিতে, এবং ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি কেন আবহাওয়ার আপডেট দিতে এলাম, এবং গুরুত্বপূর্ণ, পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে। যদিও আপাতত আমরা সেইভাবে কোনো নিম্নচাপ কিংবা আমরা কোনো ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে, একটি হালকা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে শ্রীলঙ্কার কাছে বঙ্গোপসাগরে, কিন্তু সেটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু বয়ে আনছে না। বয়ে আনছে যেটা, সেটা বৃষ্টি আমাদের দুই বাংলার দিকে, সেটাই আপনাদেরকে জানাবো। আমি চলে যাই সরাসরি বৃষ্টি ও বজ্র মুডে, এবং আজকে সোমবার 10 তারিখ, আগামী কাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। তবে খুব যে ভারী বৃষ্টি তা নয়, বৃষ্টি আসছে পশ্চিমী ঝঞ্ঝা, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে রাজস্থানের দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এবং পাঞ্জাব রাজস্থানের দিক থেকে, এই দিক থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে, এবং এর ফলেই কিন্তু বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি যে আগামী কয়েকদিন বা এই সপ্তাহে, যেটা চলতি সপ্তাহ সেই সপ্তাহে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি আজকে সারাদিনে চলে যাই খুব একটা বেশি পার্থক্য নেই, কিন্তু আগামীকাল মঙ্গলবার যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে বিকালের দিকটাতে দুই মেদিনীপুর সহ কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া বাঁকুড়াতেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি এবং ঝাড়গ্রাম লক্ষ্য করতে পারছি। অন্যদিকে বাংলাদেশের ঢাকা মেহেরপুর থেকে সিলেট অবধি অক্ষরেখা একটা বিস্তার লাভ করছে, এবং তার জেরে হালকা ও মাঝারি বৃষ্টি, এবং ত্রিপুরার উত্তর ত্রিপুরাতে আমরা হালকা ও মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি আগামীকাল। এছাড়া যে ভারী বৃষ্টি ওড়িশার দিকটাতে কিন্তু রয়েছে, পরবর্তী সময়গুলো আমরা যদি দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি এই হালকা বৃষ্টির প্রভাবটা, মানে মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি টুপটাপ বৃষ্টি, এটা কিন্তু চলতে থাকবে আগামী কয়েকদিন। এবং বুধবারও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, বৃহস্পতিবার একটু পরিষ্কার আকাশ থাকছে 13 তারিখ, কিন্তু শুক্রবার দিন আবারও বৃষ্টি আমরা পাচ্ছি, বিশেষ করে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে ওড়িশা এবং বাংলাদেশের দক্ষিণে এই বৃষ্টিটা এই সপ্তাহে আসছে, এবং এই যে ভারী মেঘের বৃষ্টি এটা বঙ্গোপসাগর সাগরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর জেরে আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিটা থাকবে এই সপ্তাহে, এবং বেশ ভারী বৃষ্টি আমরা দেখতে পেলাম। পরবর্তী সময় চট্টগ্রামের দিকেও আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টিটা প্রবেশ করছে, এবং পরবর্তী সময় মায়ানমারের দিকে এই বৃষ্টিটা কিন্তু প্রবেশ করে যাচ্ছে, তারপর আর সেরকম কোনো ভারী বৃষ্টি নেই, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে সবথেকে গুরুত্বপূর্ণ, এর জেরে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু ঠান্ডা বা শীত এবারের মতো বিদায় নিচ্ছে বলে আমরা মনে করছি। আমি যদি তাপমাত্রায় চলে যাই আপনাদের দেখিয়ে দেবো, তাপমাত্রা কিন্তু বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগের থেকে, মানে ঠান্ডা অনেকটাই কমে গেছে। আজকে যেরকম এই মুহূর্তে 27 ডিগ্রি কলকাতা সহ আশেপাশের, 27 ডিগ্রি সেলসিয়াস কলকাতা সহ দক্ষিণবঙ্গের আশেপাশের সমস্ত জেলাতে, এবং বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি, ত্রিপুরাতেও আমরা তাই দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে একটু কমের দিকে 22-23-এর মধ্যে থাকলেও দক্ষিণবঙ্গ বেশ গরম, মানে ঠান্ডা প্রায় চলেই গেছে বলা যেতে পারে, তবে রাতের দিকে পড়বে খানিকটা। যদি আমরা রাতে 10টার দিকে যাই তাও কিন্তু ঠান্ডা এমন কিছু পড়ছে না, 20-22-21, তার মানে ঠান্ডা প্রায় বিদায় নিতে চলেছে বলেই আমরা মনে করতে পারছি। যদিও ভোরের দিকটাতে কালকে 16-17 দিকে আসবে, 16-17, খুব বেশি ঠান্ডা নয়, যেরকম ঠান্ডা পড়ে গেছিলো সেই ঠান্ডা কিন্তু আর থাকছে না। শুক্রবার যেদিনকে আমরা বলছিলাম বৃষ্টি আসবে বা বৃষ্টি থাকবে, সেই দিনটাতেও একই আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি রাতের দিকে। তো এই এবার কিন্তু তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করছি তাতে তাপমাত্রা এবার বাড়তে থাকছে, বলা যেতে পারে যে শীত এবারকার মতো বিদায় নিয়েই নিল। আর কিন্তু আমরা সেই আগামী 19 তারিখ অবধি যা আপডেট আমরা পেলাম, 10-এর মতো তাপমাত্রা আর নামছে বলে আমরা দেখতে পেলাম না। তো বন্ধুরা, এটাই ছিল আপডেট নিউজ। কাল থেকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আমি দেখিয়ে দিলাম, এবং আমরা দেখতে পেলাম যে পরবর্তী দিনগুলোতে কয়েকটা দিন, মানে শুক্রবার অবধি আমরা বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেটা আগামীকালকেও আমরা পাচ্ছি। তবে উত্তরবঙ্গ কিন্তু সেরকম একটা বৃষ্টি নেই, এবং মধ্য বাংলাদেশ ও দক্ষিণ বাংলাদেশে খানিকটা বৃষ্টি আছে, ও ত্রিপুরার দিকে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই ছিল আজকের আপডেট, আশা করি ভিডিওটা কাজে লেগেছে।
বড় কোনো চেঞ্জেস এলে তবে আবারও আপডেট নিয়ে চলে আসব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।